प्रणाम करे, बोल के नहीं तो ज्येष्ठ भ्राता सम पिता, मैं बड़ो भाई पितार समान बोले इन्हीं समान प्रणाम कर इतने उन्हीं स्वामी जी उल्टो प्रणाम कर तो ये जो ये गुरुर पुत्र गुरुवत गुरु पुत्रेशु बोले गुरुर पुत्र उन्हीं ठाकुर के बोलते हैं हमारे मानुष पुत्र इन्हें गुरुपुत्र बोले उन्हें तो भाई प्रसिद्ध सब जगह तो गुरुवत गुरुपुत्रेश बोले स्वामी जी उल्टो नमस्कार करमन एक गाढ़ एक स्नेह एक मैत्री एक भाव छो मध्य स्वामी विवेकानंद स्वामी ब्रह्मानंद दूजन के मन करी जान मिशन दूटो चोख एत यह दूजे थ्रु दिए আমরা রিপোর্ট মিশনের যত ব্যাপার আছে ওটা বুঝতে পারি। স্বামী বিবেকানন্দ সব জায়গায় প্রচার করে ভগবান ঠাকুরের নামটা প্রচার করলেন, কিন্তু ও নামটা আর ওনার যা ঠাকুরের উপদেশগুলো স্থায়ীভাবে থাক আমার মতন অনেকগুলো সেন্টারগুলো অনেক শাখা প্রশাখা খুলে সব জায়গায় সাধু ব্রহ্মচারী বসিয়ে ওদের ট্রেনিং দিয়ে এ মোটিভেশনটাকে বিরাটভাবে যা করেছেন এটা স্বামী ব্রহ্মানন্দীর কাজ। তো স্বামী ব্রহ্মানন্দজি এমনভাবে থাকতেন তো ঠাকুর ওকে বলেছিলেন ওর ভিতরে রাজার বুদ্ধি আছে, রাজার মতন এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টেলিজেন্স এটা সবটাই একরকম বলে প্রশাসন করার শক্তি আছে বলে তো ঠাকুরই বলেছেন যেটা যাই শুনতেই স্বামীজি সব জায়গায় নিজেদের ভ্রাতৃবৃন্দের মধ্যে প্রচার করে দিলেন। ঠাকুর বলেছেন ওকে রাজার বুদ্ধি আছে, আমরা আজ থেকে ওকে রাজা করে ডাকবো। ও রাজা হলে তারপরে মহারাজ হয়ে গেলেন, তো মহারাজ মানে মোট বিষ্ণেতে অন্য কোনো নাম না দিয়ে ওটা স্বামী ব্রহ্মানন্দজি, অন্য কোনো নাম বলি তো স্বামীজি বললে স্বামী বিবেকানন্দ। এইরকম এটা রাজা মহারাজ ছিলেন, তো ওনার সম্বন্ধে অনেক আপনারা শুনবেন। আপনারা সবাই জানেন আমি চেন্নাই থেকে আসছি, চেন্নাই মোটের ইতিহাসে স্বামী ব্রহ্মানন্দজি এবং স্বামী রামকৃষ্ণানন্দজি এ দুজনের নাম স্বর্ণাক্ষরে লিখিত হয়েছে, কেননা মাদ্রাস মঠটা তো চেন্নাই মঠটা